ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল। তো আজি আমাৰ ছেকেণ্ড ডে ডুবাই ঘূৰি ফুৰা। অ'কে, কালি আমি গৈছিলোঁ বুৰ্জ খালিফা, ওপৰত গৈ আহিলোঁ। এটা বহুত ধুনীয়া এটা মানে পিকচাৰ। তো আজি আমি গৈ আছোঁ মেৰিনা বীচ। তো মেৰিনা বীচত আহিবৰ কাৰণে মেট্ৰ'ইদি আহিলোঁ। বেছি খৰচা নহয়, মানে 5 গ্ৰাম কাটে মেট্ৰ'। তাৰপিছত তোমাৰ ট্ৰামপৰ্টৰেদি আহিব লাগে। ট্ৰামপৰ্টৰেদি আহি মানে পূৰা কানেক্টেড আৰু। তো আমি নামিলোঁ শোভা ৰিয়েলিটি না শোভা ৰিয়েলিটি মানে আলগুবেবা পৰা আহিছিলোঁ। আলগুবেবা মেট্ৰ' ষ্টেচনৰ পৰা শোভা ৰিয়েলিটি তাত আমি নামিলোঁ। তো নামি পিনে ডাইৰেক্ট ট্ৰামপৰ্টৰেদি মানে ইয়ালৈ আহিব পাৰি বীচলৈ, মেৰিনা বীচ। তো গোটেইখিনি বীচ চাই দেখাই দিলোঁ, লোকে ভিডিঅ'টো সেইফালে চাই দিলোঁ। তো আমি বৰ্তমান গৈ আছোঁ মেৰিনা বীচলৈ। তো মেৰিনা বীচৰ আগত আপোনালোকে পাব জুমেৰা ফেমিলি বীচ, য'ত মেক্সিমাম মানে ইউৰোপীয়ান মানুহ, আমেৰিকা, ইউকে এনেকুৱা এইখিনি মানুহ আপোনালোকে তাত দেখিবলৈ পোৱা যাব। তো এটা ডুবাই বুলি ক'বলৈ গ'লে আজি ডেটৰ মানে বহুত টপ চিটি বুলি ক'ব লাগিব ৱৰ্ল্ডৰ। কিন্তু এইখন চিটিৰ লগত যদি আপুনি কম্পেয়াৰ কৰে লণ্ডন, ৱাশ্বিংটন ডিচি, তো ইয়াত মানে আপুনি বহুত কম খৰচতে মানে ট্ৰেভেল কৰিব পাৰে। প্লাছ মানে ডুবাই যোনটো মানে ফিল, মানে যোনটো এটা হাইটেক চিটিৰ ফিলিং, সেইটো মানে আপুনি ইয়াত পাব। ইয়াত মানে আপোনাৰ ট্ৰেন্সপৰ্টেশ্যন প্লাছ আপোনাৰ একোমডেশ্যন, এইবোৰ মানে বহুত এটা ধুনীয়াৰ মানে এটা ষ্ট্ৰাকচাৰত এৰেঞ্জ কৰি ৰখা হৈছে, যাতে লগত ভিতৰ আহিবলৈ কোনো ধৰণৰ অসুবিধা নহয়। তো আপোনালোকে দেখিবলৈ পাব যে ৰাস্তা পদূলিবোৰ ইমান ক্লিন। ৰাতি 2-1 বজাত, 3 বজাতো আপোনাক ক্লিনাৰ দেখিব, মানে ৰাস্তা পদূলি ক্লিন কৰি থকা মানে। তো ইয়াৰ মানে মিউনিচিপালিটি মানে বহুত ষ্ট্ৰং হয়। তো সেইখিনি বস্তুৰ ক্ষেত্ৰত মানে কি হয়, এখন মানে ক'বলৈ গ'লে ডুবাই আজি ডেটত মানে বহুত ক্লিনেষ্ট চিটি বুলি আপুনি ক'ব লাগিব। মানে যিখিনি মানে আপোনাৰ ইয়াত ডুবাইত যিমানবোৰ চিটি আছে, কেইখনমান যদি চিটিৰ নাম লওঁ, আপোনাৰ পুৰ ডুবাই, কাৰামা, চাটৱা, বুৰ্জুমান, ডেৰা, চ' এনেকুৱা কিছুমান চিটি আছে যোন চিটিসমূহত আপুনি মানে বহুত কম খৰচতে থাকিব পাৰে মানে। তো ডুবাই যদি আপুনি ভিজিট কৰিব হয়, চ' 3 বস্তু লাগিব। 1 নম্বৰ হৈছে পাছপোৰ্ট, 2 নম্বৰ ভিজা, প্লাছ 3 নম্বৰ আপোনাৰ ইঞ্চুৰেঞ্চ, যোনটো ট্ৰেভেল ইঞ্চুৰেঞ্চ বুলি কোৱা হয়। চ' এইবোৰ এজেণ্টে মানে ৰেডি কৰি দিয়ে। তো এমাহৰ যদি আপুনি ভিজা লওঁ বুলি কয়, 300 দিৰহামৰ ভিতৰত মানে আপুনি ভিজা পাব। আৰু যোনটো এই মেৰিনা, যোনটো ডুবাই মেৰিনা যোনটো এৰিয়া হয়, সেইটো মানে স্বৰ্গতকৈ কম নহয়। মানে ইমান এটা ধুনীয়াকৈ এৰেঞ্জমেণ্ট কৰি ৰাখিছে। চ' আপোনালোকে যদি আহে যোনটো এৰিয়াৰ পৰাই নাহক, আহিলে আপুনি শোভা ৰিয়েলিটি নামৰ এটা মেট্ৰ' ষ্টেচন আছে, তাতে আপুনি আহি তাৰ ট্ৰামপৰ্ট থ্ৰুৱেদি আপোনালোকে ডুবাই মেৰিনা আহিব পাৰে। আৰু ডুবাই মেৰিনাত মানে আপোনাৰ বীচ প্লাছ আপোনাৰ বিভিন্ন ধৰণৰ এক্টিভিটি, ক্ৰুজ, য়াৰ্ডছত আপোনালোকে সাগৰৰ মাজত যাব পাৰে। মানে ইয়াত সৰু সৰু বোট থাকে, সেই বোটসমূহত ৰাতি পাৰ্টি হয়। তো তাত আপোনাৰ ধৰি লওক খানা চানা চব থাকে। চ' আমি মানে মোৰ লগৰজনৰ সৈতে আমি গৈছিলোঁ। চ' আমাৰ এটা টিকেটৰ প্ৰাইচ আছিল 150 দিৰহাম। চ' 150 দিৰহাম বুলি ক'লে আপোনাৰ ইণ্ডিয়ান 3000 মান টকা। চ' আমি দুইজনে 6000 টকা দি গৈছিলোঁ। চ' এইটো সময়ত বৰ্তমান খ্ৰীষ্টমাছৰ টাইম চলি আছিলে, খ্ৰীষ্টমাছৰ বিভিন্ন ধৰণৰ এক্টিভিটি চলি আছে। চ' ইমান ধুনীয়া এটা লাইটিঙৰ পৰিৱেশ বনাই ৰখা হৈছে। তো ক'বলৈ গ'লে মানে স্বৰ্গতকৈ কম নহয় আজি ডেটত ডুবাই। তো ইয়াত মানে আহিবৰ কাৰণে আপুনি যদি থকা খোৱাৰ যদি এৰেঞ্জমেণ্ট কৰিবলগীয়া হয়, ধৰি লওক আপোনাৰ থাকিবলৈ আপুনি ডুবিজল নামৰ এটা ৱেবছাইট আছে, ডুবিজল। চ' সেইটোৰ থ্ৰুৱেদি আপুনি বেড স্পেচ বুক কৰিব পাৰে। বেড স্পেচ বুলি ক'লে এটা ৰুমত ধৰি লওক 6-7 জন থাকিব। চ' এমাহত আপোনালোকে 500 দিৰহামমান দিব লাগিব, 11000 মান টকা। তো তাত আপুনি বেড স্পেচত থাকিব পাৰে। চ' ৰাতি আমি ক্ৰুজত গৈছিলোঁ। চ' ক্ৰুজত যাওঁতে বিভিন্ন ধৰণৰ ড্ৰোনৰ শ্ব' দেখুওৱা হয়। এইটোতো বহুত ফেমাছ শ্ব' মানে ডুবাই ক'বলৈ গ'লে। বিভিন্ন ধৰণৰ ৰীল ইনষ্টাগ্ৰামত আছে, আপোনালোকে দেখিব পাৰে। চ' ক্ৰুজৰ থ্ৰুৱেদি আপুনি এই শ্ব'টো উপভোগ কৰিব পাৰে। এইটো মানে আপোনাৰ ছাইডত আপোনাৰ প্লাম জুমেৰা আছে। চ' প্লাম জুমেৰা কিনাৰতে মানে আপোনাৰ আমি মানে সেইটোৰ প্লাম জুমেৰা ছাইডেদি মানে আমাৰ ক্ৰুজখনে মানে এটা ৰাউণ্ড মাৰিছিলে। 2 ঘণ্টাৰ ট্ৰিপ হয়। তাত আপোনাৰ বুফে ছিষ্টেমৰ খানাও থাকে, প্লাছ আপোনাৰ পিক আপ এণ্ড ড্ৰপ, চ' সেই ফেচিলিটিখিনিও আছে। চ' ডুবাইত যদি আপুনি আহে মানে কোনোদিন মানে ব'ৰ ফিলিং নহয়। মানে ইয়াত মানে লাইফ মানে বহুত বিজি ক'বলৈ গ'লে। আজি ডেটত যদি ডুবাইত মানুহে কমনলি শুৱে বুলি ক'বলৈ গ'লে মেক্সিমাম 6 ঘণ্টা মানে মানুহ শুৱে। আৰু ইয়াত মানে আপোনাৰ
আর ট্রান্সপোর্টেশনটো মানে ইমান ধুনিয়া এটা ট্রান্সপোর্টেশন এরেঞ্জ করে রাখিছে, প্লাস বাস টেক্সি মেট্রো, তো কোনো ধরনের আপনি অসুবিধা নহয়। তো এই বাস টেক্সি বাস বাস আর আপনার মেট্রো দিবর কারণে আপনি কার্ড বানাব লাগবে, কার্ড বানাবর কারণে আপনার রাস্তাতে মেশিন বহাই থাকা আছে, তার থ্রুয়েদি আপনাদের কার্ড বানাব পারে। আর ইয়ার মানুষ মানে বহুত হেল্পফুল মানুষ হয়, আপনি যদি কাবা কিবা যদি অসুবিধা হয় আপনি যে কোনো এজন মানুষ সুদিলে আপনার হেল্প করবলে রেডি আসলে। তো মো বিভিন্ন ধরনের প্রথম সময় ডুবাই আহতে অসুবিধার সম্মুখীন হয়েছিল, ইয়ার রুল রেগুলেশনবো বেলেগ, সো লাহে লাহে এই বস্তুখিন মানে এডজাস্ট হয়ে গেল। সো বিভিন্ন ধরনের আপনি মানুষ সুদিব পারে, সো সবই আপনার হেল্প করব। তো আপনাদের যদি ডুবাই মরিনা আহে ক্রুজত যাব পারে, ইয়ার্ডসত যাব পারে। সো এই রাতে শো হয় প্লাস 6টামান বজারপা স্টার্ট হয়, এই শো মানে আপনার 2 ঘন্টামান থাকে। সো জাহাজখান আপনার ধর সাগর মাজলকে লো যাব, ধর তার ডিজে টিজে থাকি, বিভিন্ন ধরনের বেলি ডান্স মানে যুগ আরবিক কালচার কিছু বস্তু থাকব, বুফে সিস্টেম খানা থাকব, এনেকাখিনি আপনাদের রাতে গিয়ে পিনি আপনাদের উপভোগ করব পারে। আৰু ৰুম চুম আহিব কাৰণে একো অসুবিধা নাই, 24 ঘণ্টা টেক্সি চলিয়ে থাকে। তো টেক্সি বাছ বাছ আৰু মেট্ৰো ৰাতি 11টা-12টা বজাত মানে মেক্সিমাম মেবি অফ হয়, তো 12টা-1টা মান বজাত। তো মানে কেতিয়াবা কেতিয়াবা মানে কি হয় টাইমটো ইনক্রিজ কৰা হয় কিছুমান ফেষ্টিভেল থাকিলে। সো গতি আপোনালোকে এনেকুৱা শ্ব'খিনি উপভোগ কৰিব পাৰে, বহুত ভাল ভাল আৰু কিছুমান জেগা আছে, লাইক আপোনাৰ ধৰি লওক আপুনি গ্ল'বেল ভিলেজ যাব পাৰে, বুর্জ খলিফা, বুর্জ আল আরব, বিভিন্ন বিচ আছে, এখন কাইচ বিচ আছে যত আপনার সব ফ্রি হয় গা ধোয়া পা আদি করে সাঁতোরা, প্লাস তারপর আপনি ধরো বাথরুম সাথরুম এইখানে মানে বহুত ফ্রি আছে। কিন্তু মেরিনা সাইডের লোক মানে পয়সা দিব লাগে, মানে তো তাত আপনি গেলে গা চা ধোবর কারণে আপনি পয়সা দিব লাগিব 1 দিরাম। তো মেশিনত ধোয়ালে আপনার ধরো পানি চানি অন হয়, মানে এই অটোমেটিক কিছুমান সিস্টেম বনায় থাকে যত আপনাদের ইয়াত আহিলে উপভোগ করে পাব। তো বিচত যদি সাঁতুরগুলো আহে ধর কিছু বস্তু লো পলিথিন যাতে বেগ চেগ এডিশনাল কাপড় এনেক কিছু বস্তু লো আহিলে মানে ভাল হব, কেন তাত আপনার একো অসুবিধা নহয় টাওয়েল চাওয়েলের পর আদি করে। আর এই মরিনা বলে কোয়া এরিয়াত মানে বহুত কস্টলি এরিয়া হয়, মানে ইয়াত মানে থকা খাওয়া বলে কবলে গেলে বহুত হাই কস্ট হয়। তো ডুবাই মরিনা মল আছে, তো আপনাদের তার প্রাইস বসাব পারে, কিন্তু তার তুলনায় যদি আপনি বেলেগ এরিয়ার মহলসলব কম্পেয়ার করে তো বহুত মানে কম দামত মানে ইন্ডিয়ান মানে প্রাইস মানে ইন্ডিয়ান অল্প আরো বেশি আর। তো হেন প্রাইজত আপনাদের বস্তু সস্তু কিনব পারে, লাইক বরডুবাই বরডুবাই মানে বলে ইন্ডিয়ার মানে ফেমাস এরিয়া, মানে মেক্সিমাম ইন্ডিয়ান মানুষ আছে। মীনা বাজার, মীনা বাজার বহুত ফেমাস এরিয়া, তো গোল্ডর পর আদি করে সব জুয়েলারি সুয়েলারি তার আছে, মোবাইলের সব দোকান। তো আজকে বন্ধুকল ইমানে ধন্যবাদ।